নমস্কার বন্ধুরা ডিডি কোচিং বেঙ্গলি স্টাডি টিপসে সকলকে স্বাগত জানাই ইউজিসি এন নেট সেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আমরা যে আলোচনা শুরু করেছি সেই আলোচনায় আজ আমরা আলোচনা করব কবি ওমীয় চক্রবর্তীর সংগতি কবিতা সম্পর্কে তো চলো আলোচনাটি শুরু করি কবিতা সঙ্গতি কবি ওমীয় চক্রবর্তী কবি সাহিত্যিক অমিয় চক্রবর্তী জন্মগ্রহণ করেন উনিশশো এক সালের দশ এপ্রিল পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে কবির পুরো নাম অমিয়চন্দ্র চন্দ্র চক্রবর্তী কবি রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীর কবিতা সম্পর্কে বলেছেন অনুভূতির বিচিত্র সূক্ষ্ম রহস্য বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তীকে যে অভিদায় আখ্যায়িত করেন তা হল কবির কবি এবং এর পাশাপাশি অমীয় চক্রবর্তীর কাব্যের পরিচয় দিতে গিয়ে বুদ্ধদেব বসু জানিয়েছেন এই সংগতি তার সকল কাব্যের মূলমন্ত্র এটাই তার প্রেরণা সংগতি কবিতাটি প্রথম প্রকাশিত হয় পরিচয় পত্রিকায় উনিশশো সালের মাঘ মাসে পরে কবিতাটি অন্তর্গত হয় অভিজ্ঞান বসন্ত উনিশশো সালে কাব্যগ্রন্থে এবার আমরা প্রশ্নোত্তরে কবিতার গভীরে প্রবেশ করব কবিতাটির মোট পংক্তি সংখ্যা ছত্রিশ কবিতাটির মোট স্তবক সংখ্যা আট কবিতায় মেলাবেন শব্দটি ব্যবহৃত হয়েছে এগারোবার কবিতায় মেলাবেন তিনি মেলাবেন পঙ্ক্তিটি ব্যবহৃত হয়েছে দুবার কবিতাটির প্রথম লাইন মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা কবিতার প্রথমে ঝোড়ো হাওয়ায় যা মেলানোর কথা বলা হয়েছে তা হল পোড়ো বাড়ির ভাঙা দরজা এখানে ওই পৌড়োবাড়ির হল নিখিল মানুষের বাসভূমি তথা বিশ্বের প্রতীক কবিতায় মাঠ ফাটার কারণ হিসাবে জানানো হয়েছে আকালে আগুনে তৃষ্ণায় ক্ষেত চেটে দেয় মারি কুকুরের জীব মারি কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটা এই লাইনের মধ্যে ফুটে উঠেছে তেরোশো সালের বিপর্যস্ত দুর্ভিক্ষের চিত্র প্রলয় কাঁদনে ভাসে ধরাতল মাঠ ফাটা প্রলয় মারি এসবই বিপন্ন সময়ের প্রতীক তোমার আমার যে সমস্ত বিষয় মেলানোর কথা কবিতায় বলা হয়েছে সেগুলি হল নানা সংগ্রাম দেশের দশের সাধনা সুনাম ক্ষুধা ও ক্ষুধার যত পরিমাণ স্বপ্নের বিদ্রোহ সংগঠিত হয় ভাষাহারা বুকে সঙ্গী হারানো পাখিটির সম্বন্ধে কবিতায় যা বলা হয়েছে তা হলো তার নানা রঙের ডানা সে উড়িয়ে দেয় আকাশে সঙ্গী হারানো পাখির ডানা উড়ানোর মধ্যে রয়েছে প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকারই চিত্রকল্প মোটর গাড়ির ওড়ানো ধুলো থেকে সরে দাঁড়ানো লোকগুলো সম্বন্ধে যে বিশেষণ ব্যবহৃত হয়েছে তা হলো কঠিন কাতর উদ্ধত অসহায় মলিন ঝাটা যিনি ধরেছেন তিনি হলেন দেবতা এই দেবতার আসল পরিচয় দিতে গিয়ে আধ্যাত্মিকতা প্রসঙ্গে কবি অমীয় চক্রবর্তী স্বয়ং বলেছেন আমি মানুষের প্রতি আস্থা থেকেই আধ্যাত্মিক চিন্তায় পৌঁছেছিলাম মানুষের চোখেই ঐশিকতাকে দেখেছি ব্যক্তি বিশেষ রূপে চরম শক্তিকে ব্যক্ত করলে অলিক ব্যাপার সৃষ্টি হয় কবিতায় এই দেবতা বলতে বোঝানো হয়েছে মানুষের মধ্যে থাকা শুভ তথা সুচেতনাকে স্পর্শ বাঁচিয়ে মানুষ হেঁটে যেতে চায় পুণ্যের পথে প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা এই লাইনে যে অলঙ্কারটি রয়েছে তা হল বিরোধাভাস অলঙ্কার সঙ্গতি কবিতায় যে ছন্দ ব্যবহার করা হয়েছে তা হল গদ্য ছন্দ তবে সরোজ বন্দ্যোপাধ্যায় এই কবিতার ছন্দ প্রসঙ্গে বলেছেন ধনী প্রধান ছয় মাত্রায় নিশ্চয়কে রেখান্বিত করা চলে কিন্তু পড়তে গেলেই কানে আসবে কথ্য স্রোতের সতেজ ধনী আজ এখানেই থামলাম এভাবেই আমরা এক একটি গল্প কবিতা প্রবন্ধ প্রতিটি ইউনিটের এক একটি বিষয়কে নিয়ে আলোচনা করে চলেছি যে সমস্ত বন্ধু পূর্বের আলোচনাগুলি এখনও দেখেননি সেই সমস্ত বন্ধুদের বলব নিজের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেই আলোচনাগুলো অবশ্যই দেখে নিন এবং ভালো লাগলে লাইক করুন এবং অনেক বেশি সংখ্যক বন্ধুদের মধ্যে এই আলোচনাগুলি শেয়ার করে আমাদের এই পরিশ্রমকে সার্থক করুন এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে থাকুন সেই সঙ্গে এই আলোচনা সংক্রান্ত রকম প্রশ্ন থাকলে বা মতামত জানাতে কমেন্ট করুন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ